আসানসোল জেলা হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। তুমুল বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় ও পরিজনেরা। পরিবারের অভিযোগ, চিকিৎসক এবং নার্সেরা কোনো চিকিৎসাই করেননি। চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয় পরিজনেরা। পুলিশ জানিয়েছে, মৃত 18 বছর বয়সী যুবক সুরজেরই দাস। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বানপুরের রাধানগর রোড এলাকায় বাসিন্দা সুরজকে সোমবার সকালে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার বিকেল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে, সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে সুরজের মৃত্যু হয়েছে। তার ময়নাতদন্তের দাবি জানান চিকিৎসকদের দাবি। সরকারের নির্দেশিকা অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল, কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার দুপুর থেকে যুবকের অবস্থার অবনতি হতে থাকে। তাকে আইসিউতে রেফার করা হয়। আইসিউতে নিয়ে যাওয়ার পথে যুবকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রোগীর আত্মীয় পরিজনেরা জমায়েত হন আসানসোল জেলা হাসপাতালে। তুমুল বিক্ষোভ দেখান তারা। মৃতের আত্মীয় সাগর রুইদাস বলেন, চিকিৎসক নার্সরা রোগীর কোনো চিকিৎসাই করেননি। বিনা চিকিৎসায় আমাদের রোগী মারা গিয়েছেন। কান্নায় ভেঙে পড়েন মৃতের মা রিঙ্কু রুইদাস। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে উপস্থিত হয়। দীর্ঘ আন্দোলনের পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, যুবকটি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। চিকিৎসকরা মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি। আমরা ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এত অল্প বয়সে যুবকের এভাবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রোগীর পরিজনদের মনে প্রশ্ন থাকতে পারে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।